আপনারা আগে বলেন যে আপনারা কি চমক আসলে পেয়েছেন? ওকে, ঠিক আছে। কারণ মানে সব জায়গায় বলা হচ্ছিল যে আমি সভাপতি পাচ্ছি না, সভাপতি খুঁজছি, তো সেখান থেকে আমার মনে হয় যে আমি এমন একজন যোগ্য মানুষকে এনেছি সভাপতির জন্য। আমি আমার নিজের কথা বলবো না, কিন্তু আমি মনে করি যে একজন যোগ্য মানুষ সভাপতির, আমার পাশে একজন যোগ্য সভাপতি দাঁড়িয়ে আছেন, তো আমার পথ চলাটাও অনেক ভালো হবে, কারণ উনি আমাকে একটা ঠিক গাইডেন্স দিতে পারবে। আমরা আপনাদেরই একজন সিনিয়র আর্টিস্ট একটা কথা বলছে, আপনি তো একটু অবগত, সেটা নিয়ে কিছু বলবেন? আজকে কোনো কোনো এই কথায় কোনো দরকার নেই। আমি নিপুণের কথার মাঝখানে, আমি আমার সেক্রেটারির কথার মাঝখানে আমি একটু বলতে চাই যে এর আগের বার যিনি আমাদের প্রেসিডেন্ট ছিলেন, আমাদের কিংবদন্তি ইলিয়াস কাঞ্চন, উনিও আমার হিরো ছিলেন, এবং আমরা একসাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড, বাচসাস পুরস্কার একসাথে পেয়েছি, এবং এখনকার যে আমার প্রেসিডেন্ট সেও আমার হিরো। আমরা অনেকগুলো ছবিতে একসাথে কাজ করেছি এবং সেই প্রত্যেকটা ছবি সুপার ডুপার হিট ছবি, হিট, এবং আমি আশা করছি আগের বারও ভালো হয়েছে, আমার হিরোরা হিরো ছিলেন, এইবারও আমার হিরো এসেছেন, এটার জন্য থ্যাংক ইউ। না না, ও তো নিজের, না না না, আস্থা রাখার মানে আস্থা রাখার কোনো বিষয় না, কারণ এইটা আসলে একটা এমন একটা অর্গানাইজেশন, এখানে কিন্তু নন প্রফিটেবল, তো উনি নিজেও কিন্তু একটা অর্গানাইজেশন চালায় যেটা হলো অনেক বড়, আমরা সবাই জানি নিরাপদ সড়ক চাই, তো আস্থা রাখার বিষয় না। উনি নিজেই বলেছে যে আমি এইবারের পরে আমি আসলে আর করতে চাচ্ছি না, এটা অনেকদিন আগেই বলে রেখেছে যে যেহেতু আমার নিজস্ব একটা অর্গানাইজেশন আছে যেটা অনেক বড়, অনেক সময় দিতে হয়, তো আমি এবার তোমার রিকোয়েস্টে দু বছর করেছি আর তারপরের বার আমি আর করতে চাই না। প্রথমেই আপনাকে অভিনন্দন, যেহেতু আপনি আবার তখন বোর্ড দেখে বারবারই মনে হচ্ছিল যে আমি প্রিভিয়াস কাউকে আনি যারা এই সংগঠনটার ব্যাপারটা জানে, বুঝে এবং